এই মুহূর্তে যে খবরে নজর রাখবো আমরা, বোমাবাজিতে উত্তপ্ত জগদ্দল, অর্জুন সিং এর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ। অর্জুন সিং এর বাড়ি লক্ষ্য করে চলে বোমা গুলি, বোমার আঘাতে জখম হয়েছেন অর্জুন সিং। বাড়ির সামনে পরপর বোমা, আওয়াজ শুনতে পাচ্ছেন, ধোঁয়া দেখতে পাওয়া যাচ্ছে দূর থেকে। আহত হয়েছেন অর্জুন সিং। বাড়ির সামনে না, আমার বাড়িতে আমার সিকিউরিটিদের উপরে অ্যাটাক করেছে, ও বিধায়ক ওখানে বসেছিল ওর উপরে অ্যাটাক করেছে। এখানে বাড়িতে দেখছে না কত ইট পাথারে বৃষ্টি গুলি বোম সব চালিয়েছে, আমারও লেগেছে এখানে বোম, যখন আমি নেমেছি তখন এই দেখো বোমের স্পিলটার এখানে লেগেছে। ওই নমিত সিং যে আগে এনআইএ কেসে আসামি ছিল, কে নিয়ে হামলাটা করেছে তৃণমূল কংগ্রেস আর পুলিশের সামনে, পুলিশ এখানে উপস্থিত, এখানে পুলিশ দিয়ে লাভ কি আছে? এখানে পুলিশ আর ক্যামেরা একটাই জন্য আছে, শুধু আমাদের উপরে অ্যাটাক করার জন্য। আপনি গুলি চালাচ্ছেন, বোম চালাচ্ছেন, আবার ক্যামেরাতে ধরা পড়ে, তাতে কি যায় আছে? 100% খুন করা চক্র তো সকাল সকাল অ্যাটাক কার উপরে কি করে হয়? সকাল সকাল তো মারা যায়নি অ্যাটাক হয়, সিকিউরিটি বক্সের উপরে দেখছেন না বোম গুলি চালিয়েছে। লড়াই আমাদের লড়তে হবে, মানুষকে নিয়ে আমাদের লড়াই লড়তে হবে। অমিত শাহজিকে জানাবো। স্থানীয় তৃণমূল নেতা নমিত সিং ও তার অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ, যে ছবি দেখতে পাচ্ছেন অর্জুন সিং এর বাড়ি লক্ষ্য করে বোমা, জখম হয়েছিল অর্জুন সিং, কারণ তখন তিনি বাড়ির সামনেই দাঁড়িয়েছিলেন। বোমাবাজিতে উত্তপ্ত জগদ্দল, কার্যত রণক্ষেত্রের চেহারা নেয় জগদ্দল। অর্জুন সিং এর বাড়ি লক্ষ্য করে বোমাবাজির ছবি দেখতে পাচ্ছেন, ছবিতে দেখতে পাওয়া যাচ্ছে বোমাবাজি কারা করছে। তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যাম রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সোমনাথবাবু, নিশ্চিতভাবে সকাল থেকে এতক্ষণ আপনারা জেনে গিয়েছেন অর্জুন সিং এর বাড়ি লক্ষ্য করে বোমা গুলি চলেছে, আপনার দলের নেতা নমিত সিং ও তার অনুগামীদের বিরুদ্ধে অভিযোগ, ক্যামেরাতে মুখগুলো দেখতেও পাওয়া যাচ্ছে, বিধায়ক হিসেবে আপনি কি ব্যবস্থা নেবেন? দেখুন, অর্জুন সিং এর বাসভবন, মজদুর ভবন, যেটা মজদুরদের টাকায় তৈরি কিন্তু এখন বাসভবন, সেই বাসভবনের সামনে 18 নম্বর গলি আছে যেখানে মাইনরিটিরা বাস করে। সেই মাইনরিটির বাসের যে বাড়িগুলো, সে বাড়িগুলো হচ্ছে অর্জুনের বিভিন্ন আত্মীয়র নামে। সেই বাড়ি খালি করানোর চক্রান্ত কয়েকদিন থেকেই চলছে, তাতে সবাইকে ধমকি হুমকি দেওয়া হচ্ছে। সেই প্রতিক্রিয়ায় আজকে সকালে যখন খালি করাতে গেছিল গুড্ডু সিং, পিন্টু সিং এবং বিভিন্ন তার সিং পরিবারের লোকেরা, তখন ওখানে একটা স্কাফলিং হয়, তারপরে অর্জুন সিং নিজে নেমে 4 রাউন্ড গুলি চালান এবং তার সিআইএসএফ সেখানে এসে হামলা করে। তারপরে ওনারই লোক
যারা বোম চালিয়েছে সেই লোকগুলো হচ্ছে ওনারই লোক, ওনারই সাক্রেত যারা মজদুর ভবনে থাকে। সেই বোমের স্প্লিন্টারে উনি আহত হয়েছেন এবং উনি বলছেন নমিত সিং কিংবা সোমনাথ রামের দোষ। তো অর্জুন যাই হয় তৃণমূলের বিরুদ্ধেই দোষ চাপায়, অর্জুন যা হয় সোমনাথ রামের বিরুদ্ধেই দোষ চাপায়। ওনার কাজই হচ্ছে উনি এনআইএ করাতে চাইছেন। সোমনাথ বাবু একটু আমার কথাটা শুনুন, আপনার কথা বুঝলাম ঠিক আছে, অর্জুন সিং এর লোকজনই করেছে আপনার কথা আমি মেনে নিলাম। ধরুন ক্যামেরাতে স্পষ্ট মুখগুলো দেখতে পাওয়া যাচ্ছে, আপনি যদি এই মুহূর্তে নজর রাখেন রিপাবলিক বাংলায় আমরা ট্রিট করে মুখগুলো দেখাচ্ছি, মুখগুলো আলাদা করে আমরা দেখাচ্ছি। তিনি যার লোক হন সোমনাথ বাবু, উনি অর্জুন যে বোমাবাজি যারা করছে তাদের মুখগুলো দেখা যাচ্ছে, যার লোক অর্জুন সিং এর লোক হন, আপনি কি গ্রেফতার করে তাদের বিরুদ্ধে গ্রেফতারি ব্যবস্থা নেবেন? আমি অবশ্যই সর্বপ্রথম সকালবেলায় প্রথম পুলিশ প্রশাসনকে কমপ্লেন করি, এসিপি কে, ডিসিপি কে এবং জগদ্দল থানার আইসি কে, সবাইকে আমি নিজে কমপ্লেন করেছি এবং পুলিশ প্রশাসন পাঠাই, যারা বা যে হোক তাদের গ্রেফতারির দাবি আমি করছি। বেশ, ধন্যবাদ সোমনাথ বাবু। আমরা কথা বলছিলাম তৃণমূল বিধায়ক সোমনাথ শ্যামের সঙ্গে, তিনি প্রাথমিকভাবে অর্জুন সিং এর লোকজন বলেই দাবি করলেন এবং তারপর বললেন যেই হোক আমি গ্রেফতারির জন্য দাবি করছি।